লক্ষ্মীপুরে ওমর ফারুক নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গ্যালোরাতে সদর উপজেলার উত্তর হামসাদি ইউনিয়নের পাটোয়ারীর হাট থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি নিহত ওমর ফারুক উত্তর হামসাদি ইউনিয়ন পরিষদের দু নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পরে চারজনকে আটক করেছে পুলিশ এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ডন হাসান নামে এক ছাত্রদল কর্মী মারা গেছেন গেল রাতে এই ঘটনা ঘটে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে